Sat News. মহাপঞ্চমীতে মুক্তি পেল জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত রহস্যধর্মী ছবি FIR। এতে খুনের তদন্ত করতে দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরা ও বনি সেনগুপ্তকে। পাশাপাশি ছবিতে আছেন রীতাভরী চক্রবর্তী, ফলক রশিদ রায়, অনির্বাণ চক্রবর্তী সহ প্রমুখ। এই ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবু করলেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। মুক্তির প্রাক্কালে ছবির প্রচারে হাওড়ার একটি শপিং মলে ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন। শুনে নেব নায়ক অঙ্কুশ হাজরা FIR নিয়ে কি জানালেন। এটাই বলবো যে প্লিজ আপনারা থিয়েটারে গিয়ে দেখুন, এবং প্রত্যেকবার একই কথা বলি যে অনেক সংখ্যক মানুষ আছে যারা ভাবে সিনেমাটা দেখবো, পছন্দ হয়েছে, টিজার ট্রেলার পছন্দ হয়েছে, দেখবো, কিন্তু তারা আবার থিয়েটারে গিয়ে দেখে না। তারা কি করে, তারা OTTতে দেখে না বা টিভির জন্য ওয়েট করে। তো সেই সব দর্শকদের জন্য অবশ্যই বলবো যে প্লিজ থিয়েটারে গিয়ে দেখুন, এবং যাদের দেখে ভালো লাগবে তারা অবশ্যই যারা আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখতে বলবেন, এবং সিনেমা হলে যাওয়ার অভ্যেসটা নষ্ট করবেন না প্লিজ, থিয়েটারে গিয়ে সিনেমা দেখুন। বলছে এই ছবিতে গান নেই। গান আছে, গান নেই নয়, গান আছে। একটা ফলাকের একটা গান আছে, ইটস অ্যান আইটেম সং। আরেকটা রীতাভরীর একটা গান আছে, যেটা রবীন্দ্রসঙ্গীত একটা আছে, যেটা রীতাভরী গাইছে। আমার কোনো গান নেই ছবিতে। হ্যাঁ, আগুনের পরশমণি রীতাভরীর একটা মন্তাজ সং আছে। আমার কোনো গান নেই এটাতে, বাট দুটো গান আছে সেই অর্থে। তো এই আর কি। না অবশ্যই, মানে সিনেমা হল বন্ধ হলে আমরা অনেকেই ভুক্তভোগী হয়েছি, অনেক বছর ধরে হয়েছি, এবং এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। এবং আমি চাইবো না, এবং সব কিছু খুলছে, এবং সিনেমা হলের থেকেও বেশি আরও রিস্কি জিনিসে মানুষ ভিড় করছে, কিছু কিছু জায়গায় নিয়ম না মেনেও ভিড় করছে। তো সেইখান থেকে মানে আমার মনে হয় সিনেমা হলটা অনেক সেফ, স্পেশালি এত মাল্টিপ্লেক্স আছে, এবং যতগুলো সিঙ্গেল থিয়েটার্স আছে সবাই তাদের হল স্যানিটাইজ করছে, সব কিছু করছে। একটা শো ভেঙে যাওয়ার পর আর একটা শো শুরু হওয়ার আগে পুরো লিটারালি স্যানিটাইজ করা হচ্ছে পুরো হলটাকে, পুরো থিয়েটারটাকে। তো আমার মনে হয় সিনেমা হল অনেক সেফ জায়গা, এবং 100% হয়ে গেলে আরও খুশি হতাম। বাট ঠিক আছে, 50% অকুপেন্সি কিছু করার নেই, বাট স্টিল আমি চাইবো সকলেই যান এবং সেফলি সিনেমা দেখুন। আচ্ছা, পুজোর মুখে দেবের ছবি রিলিজ করছে, তোমার রিলিজ করছে, কিংবা জিতেরও ছবি রিলিজ করছে, কার সাথে কম্পিটিশন? এগুলো কম্পিটিশন কিছু না, সবার টার্গেট অডিয়েন্স, বাট সবার টার্গেট আলাদা, এবং সবার ছবি, আমাদের ছবির বাজেট, ওদের ছবির বাজেট, সেটারও একটা তফাৎ আছে। তো সেই অনুযায়ী আমাদের টার্গেটও আলাদা। আমরা শুধু চাই, আমি সবসময় বলি যে যতজন প্রডিউসার আছে, যে যার ছবিতে তারা নিজেদের রক্তঘাম জড়ানোর পয়সা লাগিয়েছে, সেই পয়সাটা যেন তারা তুলতে পারে, তাহলে ইন্ডাস্ট্রি চলবে। প্রডিউসারের ঘরে পয়সা উঠলে তবে ইন্ডাস্ট্রি চলবে, সেটাই আমাদের লক্ষ্য। এবং পুজোয় আমরা একটু ভরসা পাই, কারণ পুজোয় অনেক মানুষ হলমুখী হয় এবং ফেস্টিভ মুডে থাকে বলে। তো সেই কারণে সবাইকে জানাই শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে পুজো কাটাও, বাট সেফলি পুজো কাটাও এবছর। থ্যাংক ইউ। একই দিনে দেব জিৎ এর সিনেমা রিলিজ হলেও অঙ্কুশ অভিনীত FIR ছবির একটা আলাদা দর্শক আছে বলে জানালেন অঙ্কুশ। এখন দেখার বক্স অফিসে ছবিটি কতটা দর্শক সমাদৃত হয়। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।